মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কি বলবো তাহলে তিস্তাকে, বলবো তুই রাজি আছিস? আমাকে একটু একা থাকতে দেবে প্লিজ? স্যার তিস্তাকে ফোন করছেন, কি বলবেন স্যার তিস্তাকে? আমি বা কি বলবো? হ্যালো হ্যালো, বলছি আজকে মামুনি আপনাদের ওখানে গিয়েছিলেন? আপনার আমার সম্বন্ধ নেই। হ্যাঁ, আপনি কি বললেন? কেন আপনার সাথে আপনার মায়ের কথা হয়নি? হ্যাঁ হয়েছে, আমার মামুনি বলল যে আপনি নাকি বলেছেন যে আমি কি ভাবছি তার উপরে ভিত্তি করে আপনি সিদ্ধান্ত নেবেন। আমি জানতে চাই যে আপনি কি চান, আপনি বলুন অনিকেত। আমি এই মুহূর্তে কিছু বলার বা ভাবার মতো অবস্থায় নেই, আমি রাখছি, আমি পরে কথা বলছি। বলছি যে কোথায় যাচ্ছ? আমি তোমার কাছেই যাচ্ছিলাম, তুমি এসেছো, ভালোই হয়েছে। স্যার স্যার তিস্তার ফোনে ফোন করেছিল। ও ফোন করেছিল, তা কি বললে? তুমি বলেছো যে বড় বৌমা তিস্তার বাড়িতে গেছিল, বলেছো সব? না ঠাম্মি, আমায় কিছু বলতে হয়নি, স্যার সবটা জানেন। তার মানে দুজনের কথা হয়ে গেছে। বড় মামু এবার অনিকে জোর করবে। কি অনিকই বললো? কি বললো বলবে তো আমাকে? কিচ্ছু বলতে পারলো না ঠাম্মি, স্যার স্যার কিচ্ছু বলতে পারলেন না, ফোনটা রেখে দিলেন। তার মানে তো ঠাম্মি উনি উনি শ্যামলীকে একেবারে মুছে ফেলতে চান না? যদি যদি মুছে ফেলতেই চাইতেন তাহলে তো পরিষ্কার বলে দিতে পারতেন, তিস্তা আমি আপনাকে বিয়ে করতে চাই, শ্যামলীর সঙ্গে আমি সম্পর্ক রাখতে চাই না, ওর সঙ্গে আমি সংসার করতে চাই না, এটা তো বলে দিতেই পারতেন, কিন্তু বলেননি। আচ্ছা আমি আজ যখন বলতে পারলেন না, তার মানে কোনোদিনও পারবেন না, তাই না? একদম ঠিক, তাই অনি দাদুভাই শ্যামলীকেই চায়, তিস্তাকে বিয়ে করতে চায় না, তাহলে তো দ্বিধা কেন? যদি চাইতো তাহলে তো বলেই দিত যে তিস্তা আমি আপনাকে বিয়ে করতে চাই। দাদু ভাই কিন্তু তিস্তাকে বিয়েটি কিচ্ছু করবে না, দেখো। সত্যি না ঠাম্মি, আমি তোমার কথা বিশ্বাস করতে পারি, ভরসা করতে পারি? হ্যাঁ আমি সত্যি বলছি, পরে বোকা মেয়ে, একদম সত্যি বলছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।